অসমত রাজ্য ভাষা আইনের প্রয়োগের ক্ষেত্রত সময়ে সময়ে অসমৰ বিভিন্ন জাতীয় দল সংগঠনে ইতিমধ্যে বিভিন্ন যিসমূহ ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে বা অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে তাত আসলে অসমীয়া ভাষা প্রয়োগের দাবি জানাইছে। সমান্তরভাবে রাজ্যজুড়ি পুনের চর্চাত আহিছে যে অসমত যিসমূহ আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে শহরে নগরে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ আসলে অসমীয়া ভাষা প্রয়োগের ক্ষেত্রত যিধরণে জেলা প্রশাসন তথা রাজ্য সরকার যিধরণে আসলে সষ্টম হব লাগিছিল সেই ক্ষেত্রত কিন্তু সম্পূর্ণ একটা ওলোটা ছবি পরিলক্ষিত হয়েছে। আর ধেমাজি নগরতো বিশেষ ধেমাজি এখন ক্ষুদ্র যেহেতু শহর তেনে ক্ষেত্রে ধেমাজি শহর যিসমূহ ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু খিলঞ্জিয়া লোকের পরিপূর্ণ ধেমাজি, কিন্তু তেনে ক্ষেত্রে একাংশ চেতনাহীন অসমীয়াই কিন্তু এতিয়াও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ অসমীয়া ভাষা প্রয়োগের ক্ষেত্রে অতিকৈ বা আসলে নির্লজ্জভাবে ইংরাজি ভাষা প্রয়োগ করে রাখিছে। আর তেনে ক্ষেত্রে জাতীয়তাবাদী যুব পরিষদে যা কেটা জেলা আয়ুক্তক এই ক্ষেত্রে এই অসমীয়া ভাষা প্রয়োগের দাবি জানাইছিল। আর আজি সমান্তরভাবে হাতত তামোল পাণের বটা লৈ গুহারি লৈ বিভিন্ন কেবাটাও দল জাতীয় দল সংগঠনের সহযোগত আজি এই কার্যসূচী রূপায়ণ করেছে। আজি যেহেতু আপনাদের দেখিছো যে ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে, কি কব আসলে জাতীয়তাবাদী যুব পরিষদ, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি, টাই আহোম যুব পরিষদ, চুটিয়া ছাত্র সন্থা গোটেকেইটা আর বি লাচিত সেনা অসমৰ এই গোটেকেইটা সংগঠনে আজি একত্রিত হয়ে ধেমাজি যিসমূহ ব্যবসায় প্রতিষ্ঠান আছে সরকারি হোক বেসরকারি হোক অর্ধ সরকারি হোক সকল অনুষ্ঠান প্রতিষ্ঠানের যিসমূহ ফ্লগ আরে তেওঁলোকৰ নাম ফ্লগ আরে সেইসমূহ সম্পূর্ণরূপে অসমীয়াত প্রথমতে ডাঙর করে লিখার পাছত হিন্দি রাষ্ট্রীয় ভাষা হিন্দি তারপর ইংরাজি বা অন্য ভাষাত লিখিলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি দেখিবলৈ পাইছো যে তেখেতলোকে ইংরাজি বা অন্য ভাষা ডাঙর করে লিখি অসমীয়া ভাষাটো এলাগিকৈ কোনোবা এটা কোণত লিখে, যিটো অসম জাতীয়তাবাদী যুব পরিষদ হোক, ছাত্রমুক্তি, কৃষক মুক্তি, বি লাচিত সেনা, চুটিয়া ছাত্র সন্থা, টাই আহোম যুব পরিষদে অসমীয়া ভাষাক অপমান করা বলে আমি ধরে লৈছো। আর রাজ্য ভাষা আইন মতো সেয়া হয়েছে অপমান, সেইকাৰণে আমি উপায়ুক্ত মহোদয় 31 আগষ্টর দিনা ইয়ার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল, কিন্তু ধেমাজি আয়ুক্ত মেরুদণ্ডহীন এজন ব্যক্তি হওয়ার বাবে তেখেতে ইয়ার ক্ষেত্রে যি পদক্ষেপ লব লাগিছিলে পদক্ষেপ নোলোৱাৰ কারণে আমি পুনর্বার রাজপথলৈ ওলাই আহি এই সকল ব্যবসায় প্রতিষ্ঠানক আমি আহ্বান জানাইছো তেখেতলোকে 30 সেপ্টেম্বর ভিতর যাতে অসমীয়া ভাষাটো তেওঁলোকে অপমান নকৰি সন্মান সহকারে তেওঁলোকৰ নাম ফলক সমূহ লিখে, যদি তেওঁলোকে 30 তারিখের ভিতর নিলিখে তেতিয়াহলে আমি প্রত্যেকটো সংগঠনে পুনর্বার রাজপথলৈ ওলাই আহিবলৈ বাধ্য হম, প্রয়োজনত আমি নিজাববীয়াকৈ ব্যবস্থা গ্রহণ কৰিবলৈ বাধ্য হম, তেতিয়া কিন্তু আমি এই সংগঠনকেইটা জাতীয় সংগঠনকেইটা তার বাবে দায়বদ্ধ নহয়, তার বাবে দুঃখী হব ধেমাজি প্রশাসন, সেয়ে আজি পুনের গণতান্ত্রিক আন্দোলনের জড়িয়ে তেখেতলোকক এই আহ্বান জানালো। আমি দেখাইছো এয়া ধেমাজি এয়া কর্মী আর হাতে হাতে তামোল পাণের বটা আর হাতত গুহারি আর গুহারি লৈ এনে ধরনের যেহেতু প্রতিখন ব্যবসায়িক প্রতিষ্ঠানত অসমীয়া ভাষা প্রয়োগের আহ্বান জানাইছে। এয়া কেবল আহ্বান গণতান্ত্রিক প্রক্রিয়ার যেহেতু আহ্বান জানাইছে আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির বিষয়বী আছে কি কব আজি যেহেতু আপনাদের প্রতিখন ব্যবসায়িক প্রতিষ্ঠানলৈ আপনাদের গুহারি লৈ গৈছে। আমার স্পষ্ট কথা যে অসমত থাকিলে অসমৰ বায়ু পানী গ্রহণ করলে অসমত অন্ন বস্ত্র বাসস্থান গ্রহণ করলে অসমত ব্যবসায় প্রতিষ্ঠান যদি তেখেতলোকে চলায় তেতিয়ালে অসমীয়াত্বক গুরুত্ব দিব লাগিব, অসমীয়া ভাষা ব্যবহার করব লাগিব। আপনাদের জানে বিশ্বর বুকুত আমি একটা সরু অসমীয়া জাতি, গতিকে আমি এটা কথা বিশ্বাস করো যে আমার ভাষা থাকিলেহে আমি জাতিটো জিয়াই থাকিম, গতিকে আমার স্পষ্ট কথা আমার অসমীয়া ভাষাটোক তেওঁলোকে সন্মান করব লাগিব। আজি গতিকে আমি অসম জাতীয়তাবাদী যুব পরিষদ, ছাত্র মুক্তি, কৃষক মুক্তি, বি লাচিত সেনা, চুটিয়া ছাত্র সন্থা, টাই আহোম যুব পরিষদে আমি একত্রিত হয়ে আজি ধেমাজি নগরত আমি তেখেতলোকক গুহারি দিছো, তেখেতলোকক অনুরোধ করছো যে তেখেতলোকে আমার অসমীয়া ভাষাটোক গুরুত্ব প্রদান করুক, সন্মান দিয়ক, যেহেতু আপনাদের জানে যে এখন আইন আছে 1926 আর সেই আইনের মতে অসমীয়া ভাষাটো তেখেতলোকে যদি ইয়াতে নাম ফলকবোৰ তেখেতলোকে অসমীয়া ভাষাত ব্যবহার করব লাগে, কিন্তু তেখেতলোকে অসমীয়া ভাষাত এটা ব্যবহার করার পরিবর্তে অন্য ভাষা ব্যবহার করে আছে, গতিকে আমার স্পষ্ট কথা তেখেতলোকে আমার ভাষাটো সন্মান দিয়ক, আমি তেখেতলোকৰ লগত আছো, কারণ আপনাদের জানে এইখন অসমতে জ্যোতিপ্রসাদ আগরওয়ালায় তেখেতৰ অসমীয়া ভাষা সংস্কৃতির প্রতি যি অনবদ্য অবদান আগবহাইতে গৈছিলে জ্যোতিপ্রসাদ আগরওয়ালাতকৈ আমি ভাবো কোনো ডাঙৰ অসমীয়া হব নোৱাৰে, গতিকে তেখেতলোকে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা দেবক অনুকরণ করক আর অসমীয়া ভাষা অসমীয়া জাতিটোক তেখেতলোকে সন্মান করে নিজৰ বুলি আকোৱালি লোক আমি তেখেতলোকক অনুরোধ আহ্বান জানাইছো। অসমীয়া ভাষা যদি তেখেতলোকে যিসমূহ নাম ফুলকত যদি ব্যবহার নকৰে অনাগত দিনত কিন্তু আমি ছাত্র মুক্তি সংগ্রামীয়ে আমি প্রতিবাদী কার্যসূচী লবলৈ পাইছো। ধেমাজি চহৰখনত যথেষ্ট
খিলঞ্জীয়া দোকানীও ভরপুর হয়ে আছে কিন্তু খিলঞ্জীয়া দোকানী সময় কিন্তু প্রকৃতিকে আসলে বরবরা আখর ইংরাজি আখরে কিন্তু বিজেপির বেনার পোস্টার সময় মরা বলে কিন্তু হয়েছে। আমি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি অনুরোধ করি যে তেখেতলোক সজাগ হোক, অসমীয়া জাতি হিসাবে সকলে জাগ্রত হোক, জাগ্রত অসমীয়া যদি আজি জাগ্রত নহয় তেতিয়াহলে অসম রখাতলে যাব, অসমীয়া ভাষা যদি নাথাকে জাতি নাথাকিব, আর অসমীয়া জাতিটো যদি আমি বিশ্ব দরবার যদি প্রতিষ্ঠা করবলে হয়, আমার আমার যদি অস্তিত্ব আমি জিয়াই রাখবলে হয় তেতিয়াহলে অসমীয়া জাতির প্রতিজন গৌরবিত অসমীয়াই জাগ্রত হব লাগিব, প্রথম ভাষাটো গুরুত্ব দিব লাগিব, ভাষা গুরুত্ব দিলেহে আমি জাতিটো জিয়াই থাকিম। গতিকে সকলকে আহ্বান অনুরোধ জানাইছো, আমার যখন অসমীয়া ব্যবসায়ী আছে বা যখন বাণিজ্য গোষ্ঠী বনিয়া আছে সকলকে আহ্বান, উভয় পক্ষকে আমি আহ্বান জানাইছো, সকলে আমার ভাষাটো গুরুত্ব দিয়ক, ভাষাটো গুরুত্ব দিয়ে সকলে ব্যবসায় প্রতিষ্ঠান চলাই যাওক, আমি সকলে সমিল মিলিয়ে থাকিম, ইয়াতে এখন আমি সোণর অসম গঢ়িম, সকলের মাজত একতা থাকিব, আর যদি অসমীয়া ভাষাটো গুরুত্ব নিদিয়ে তেতিয়াহলে প্রতিরোধের সম্মুখীন হব তেখেতলোকে স্পষ্ট কথা। হয়, নিশ্চিতভাবে যেহেতু অহা 30 সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করে দিছে, আর যদিহে 30 সেপ্টেম্বর ভিতর এই সময় ব্যবসায়িক প্রতিষ্ঠান যুদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান আসলে এতিয়াও বরবর আশার ইংরাজি বা ভাষাত বেনার পোস্টার মারি রাখিছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ আজি গুহারি জানাইছে, আর পরবর্তী সময় ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ গড়ি তুলিব, আর জেলা প্রশাসনক অতি শীঘ্রই এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাইছে আজি এই বিভিন্ন আজি জাতীয় দল সংগঠন সমূহে। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।